সদ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেক্রেটারি জয় সাহা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয় সাহা এখন আইসিসির নতুন প্রধান হয়েছেন, যা ভারতীয় ক্রিকেটের জন্য একটি বড় অর্জন। গুজরাটের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যাত্রা শুরু হয়েছিল জয়ের। একে একে দেশ মহাদেশের দায়িত্ব সামলানোর পর এবার পালা বিশ্ব ক্রিকেটের দায়িত্ব পালন করার। জয় তার ক্যারিয়ারে বেশ কিছু উন্নতি করেছেন। তার সময়কালে কোভিড-19 থাকা সত্ত্বেও প্রতি বছরই আইপিএল অনুষ্ঠিত হয়েছে। মহিলাদের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আয়োজন করা হয়েছে ভারতের। এমনকি পুরুষ ও মহিলাদের জন্য একই বেতনের ব্যবস্থা করেছেন তিনি। এবার বিশ্ব ক্রিকেটকে সামাল দেওয়ার দায়িত্ব এসেছে তার উপরে। অনুরূপ সুন্দরী হলেন জয়ের স্ত্রী। জয়ের ক্রিকেট যাত্রা যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনই তার প্রেমের গল্পটিও বেশ আকর্ষণীয় এবং তার স্ত্রী বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে সৌন্দর্যের দিক থেকে দেবেন টক্কর। জয় শাহের স্ত্রীর নাম হল ঈশিতা প্যাটেল। তিনিও জয়ের মতো গুজরাটের বাসিন্দা। গুজরাটের জনপ্রিয় ব্যবসায়ী গুণবন্ত ভাই প্যাটেলের মেয়ে হলেন ঈশিতা। যদিও তাদের প্রেমের গল্পটি বেশ আকর্ষণীয়, কারণ তারা দুজনেই কলেজের সময় থেকেই বন্ধু ছিলেন। জয় শাহ আহমেদাবাদে পড়াশোনা করতেন, তারপর নির্মা বিশ্ববিদ্যালয় থেকে বিটেক সম্পন্ন করেন এবং সেখানে ঈশিতার সাথে সাক্ষাৎ হয় জয়। জয় ক্রিকেট প্রেমী ছিলেন এবং তার জন্য তিনি প্রশিক্ষণও নিয়েছিলেন। দুজনেই কলেজের সময় থেকে বন্ধু ছিলেন। এরপর তাদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়। এরপরে দুজনে 2015 সালের 10ই ফেব্রুয়ারি বিয়ে করেন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন জয়, ঈশিতার কথা বলতে গেলে তিনি রূপের দিক থেকে বেশি সুন্দরী। বলিউডের অভিনেত্রীদের হামেশাই দেবেন টক্কর। অন্যদিকে তার স্বামী জয় শাহ এখন বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন। তিনি আগামী 1 ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। পঞ্চম ভারতীয় হিসেবে এই গতিতে বসছেন জয়। তবে বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইসিসির আসন ছিনিয়ে নিয়েছেন। তিনি 3 বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এর আগে 2019 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিআই এর সচিবের ভূমিকা পালন করেছেন। তিনি আইসিসির চেয়ারম্যানের কাজ সম্পূর্ণ করলে বিসিসিআই এর সভাপতি হওয়ার যোগ্য হবেন। দেখে নিন জয় শাহের সাথে তার স্ত্রী সীতার ফটো।